মাধ্যমিকের রাজ্যের মধ্যে প্রথম 79 জনের মধ্যে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সৃজিতা মণ্ডল। মাধ্যমিকের ফলাফল বেরোনোর পরেই উচ্ছ্বসিত গোটা কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগরের মৃণালিনী গার্লস হাই স্কুলের ছাত্রী বরাবরই মেধাবী। বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের পরীক্ষার ফলাফল ছিল তার নজর কাড়া। সেই কারণেই সৃজিতাকে নিয়ে সবসময় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চর্চার বিষয় হয়ে থাকত। মাধ্যমিকে ভালো ফলাফল করবে এটুকু আশা ছিল সৃজিতা মণ্ডলের পরিবারের এবং শিক্ষক শিক্ষিকাদেরও। কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এটা তাদের কাছে একটি বাড়তি পাওনা। ফলাফল প্রকাশ হওয়ার পরেই সৃজিতার পরিবার এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শুরু হয় মিষ্টি বিতরণ। সৃজিতা 697 পেয়ে মাধ্যমিকে 79 জনের মধ্যে নিজের নাম তালিকাভুক্ত করেছে। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, HBS বাংলা 24। আচ্ছা, তোমার মা বাবা কি কোনোদিন ভাবতে পেরেছে যে আজকে তুমি এতটা নম্বর পাবে এবং কৃষ্ণনগরের মধ্যে ফার্স্ট হবে? আচ্ছা 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 আজকে স্কুলের ম্যাডামরা এবং স্কুলের বাইরে তোমার পরিবার, তোমার পরিজনেরা কতটা খুশি? আমার রিলেটিভরা তো সবাই প্রচণ্ড খুশি, সবার কাছ থেকে প্রচুর আশীর্বাদ পেয়েছি, ম্যাডামরা প্রচণ্ড খুশি। তোমার নাম? আমার নাম সৃজিতা মণ্ডল। কী হচ্ছে সেটা, কারণ এই নাম্বারটা কম না, যথেষ্ট 700-700। তারপরে যখন প্রথম অনলাইনে দেখলাম নাম্বারটা, তো ওয়েস্ট বেঙ্গলের 79 জনের মধ্যে ও একজন, তো এটা তো অবশ্যই খুশির ব্যাপার, খুবই আনন্দ। আচ্ছা, আজকে মেয়ে যে নাম্বারটা পেয়েছে এবং মানে স্কুলে ম্যাডামরা কতটা উচ্ছ্বসিত? কারণ ম্যাডামরাও একটা ধারণা করেছিলেন যে ওর একটা একটা রেজাল্ট পাওয়া উচিত, পরীক্ষাটা হলে আরও হয়তো ভালো হচ্ছে, তো এটাও আনন্দ। আপনি কি জানতেন আগে থেকে যে মেয়ে এরকম রেজাল্ট করবে? ব্যাপারটা হবে আমি আসলে এতটা এত মানে ফার্স্ট হবে সেটা বুঝিনি, কিন্তু আমি যদি পরীক্ষা হতো মেয়ে যে র্যাঙ্ক করবে সেটা আমি দিচ্ছি, সেকেন্ড থার্ড হতো এটা অন্তত ফার্স্টটা হয়তো ধরতে পারতাম, তো সেক্ষেত্রে এটা আশা ছিল। আপনার নাম? আমার নাম নন্দিতা মণ্ডল। এবং আপনারা কি ভেবেছিলেন এত নাম্বার পাবে? বরাবরই ভালো ছাত্র। আচ্ছা, ওর মাস যখন আমরা পাঠাই ক্লাস 9-এ, তখন আমরা আলোচনা করছিলাম শিক্ষিকার নম্বর কি ভালো, আমাদের সঙ্গে আরো দুজন শিক্ষিকা ছিলেন স্বাগতানি, আমাদের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সবাই মিলেই আলোচনা করছিলাম যে এত ভালো মার্কস যাচ্ছে, রেজাল্ট নিশ্চয়ই খুব ভালো হবে, তবে রেজাল্টটা অপ্রত্যাশিত, এটাও ঠিক, একেবারে ফার্স্ট। আচ্ছা, আপনাদের এই স্কুলের ম্যাডামরা কতটা আপ্লুত এবং কতটা খুশি? আপনি তো দেখছেন, বুঝতে পারছেন না কতটা খুশি, সবাই খুশি। আপনার নাম? মনীষা রায়। পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া, মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।